সেই চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই মেজাজ হারাতেন পল্লবী যতই দিন যাচ্ছে তত যেন পল্লবীর রহস্যমৃত্যুর ঘটনা নতুন নতুন নিচ্ছে। জানা যাচ্ছে ইনকামের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল খরচও আর তা থেকেই মেজাজ হারাতেন পল্লবী তাই তো টাকা রোজগার করতে সোশ্যাল মিডিয়ার সাহায্যও নিয়েছিলেন তিনি কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে টাকা রোজগার করা যায় তা নিয়েও চিন্তাভাবনা শুরু করেছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী পল্লবী দে আর সেই চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে মেজাজ হারাতেন পল্লবী দক্ষিণ কলকাতার গরফার গাঙ্গুলি পুকুরের কেপিরায় লেনের বাসিন্দা ছিলেন অভিনেত্রী পল্লবী দে ও তার লিভেন পার্টনার সাগ্নিক চক্রবর্তী প্রতিবেশীরা জানাচ্ছে দুজনের মধ্যে ঝগড়াঝাটি মাঝে মধ্যেই হতো আর তারই পরিণামে মেজাজ হারাতেন অভিনেত্রী পল্লবী প্রচন্ড জেদিও ছিলেন তিনি প্রায় প্রতিবেশীরা শুনতে পেতেন ভিতর থেকে বাসনের মতো জিনিসপত্র ছোড়াছুড়ি শব্দ আবার অনেক সময় দেখতেন রেগে গিয়ে বাড়ির জিনিসপত্র এমনকি জুতোও বাহিরে ছুঁড়ে ফেলে দিচ্ছেন এক প্রতিবেশী জানান ওই সময় ওই ফ্ল্যাটটির সামনে যেতেও ভয় করত তাদের তখন সাগ্নিককেই মূলত সামলাতে হতো পল্লবীকে গুলমাল দেখে উপরে উঠে আসতেন কেয়ারটেকারও এছাড়াও পুলিশ জানিয়েছে সাগ্নিক ও তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে স্বর্ণের গহনা কিনতে শুরু করেছিলেন পল্লবী এছাড়াও ফ্ল্যাট সাজিয়ে তোলার জন্য আরও নতুন নতুন জিনিস কিনতে শুরু করেন তিনি তার উপর নতুন একটি ফ্ল্যাট কেনেন সাগ্নিক। নিউ টাউনে আশি লক্ষ টাকার ফ্ল্যাটের মধ্যে সাতান্ন লক্ষ টাকাই দেন পল্লবী নিজে তবে জানা গিয়েছে বাড়ির টাকার ইএমআই মাসিক ঋণ শোধ করতেন তিনি সাগনিক যে গাড়ি কেনেন তার ইএমআইও মেটাতেন পল্লবী এছাড়াও একটি ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টে দুইজনের পনেরো লক্ষ টাকা ছিল কিন্তু সেই টাকা ব্যাংক থেকে শাগনিক বের করতে চাইতেন না নিজের জন্য প্রচুর স্বর্ণের গহনা ও জিনিসপত্র তিনি এ কেনেন একসময় অভিনয় করে বেশ কিছু টাকা হাতে আসে অভিনেত্রী পল্লবীদের পুলিশের কাছে খবর তার একটি সিরিয়াল শেষের দিকে কিন্তু নতুন করে কোনো কাজ পাচ্ছিলেন না পুলিশের কাছে দাবি তাই তো মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিলেন এই অভিনেত্রী কারণ তিনি বিপুল টাকার ইএমআই শোধ করবেন তা নিয়ে ভাবতেন তিনি এদিকে পুলিশের কাছে খবর পল্লবীর সঙ্গে টলিউডেরই এক ব্যক্তির বন্ধুত্ব ঘনিষ্ঠতা হয় সেই বিষয়টি ঘিরে শাগনিকের সঙ্গে পল্লবীর গোলমাল ছিল কিনা এখন সেদিকটিও খতিয়ে দেখছে পুলিশ এদিকে ভারতের বিশেষজ্ঞরা বলেছেন লিভিন সম্পর্কে তখনই অশান্তি শুরু হয় যখনই শারীরিক চাহিদার প্রয়োজনীয়তা কমে যায় বা একজনের প্রতি অন্যজনের চাহিদাটা কমে যায় অর্থাৎ শারীরিক চাহিদার প্রয়োজন যখন ফুরিয়ে যায় ঠিক তখনই লিভিন সম্পর্কে অশান্তির সৃষ্টি হয় তাই তো পরিণত বয়স হওয়ার আগে লিভিন সম্পর্কে যেতে নেই পল্লবীর এই রহস্য মৃত্যুর ঘটনায় তবে কি ভারত থেকে লিভিন সম্পর্ক কি নতুন আইনে রূপ নেবে প্রিয় দর্শক এ সম্পর্কে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ